এটা এমন একটা রেসিপি যা নিমিষে এক থালা ভাত খেয়ে ফেলবো অনায়াসে আমরা সবাই। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের চচ্চড়ি বলেন বা হচ্ছে ঝুড়ি বলেন ইলিশ মাছে, আর এটাকে আমরা আমাদের নোয়াখালীতে হচ্ছে মরিচ খোলা বলে থাকে, আর এই মরিচ খোলাটি বরফ পাতার উপরেই করা হয়। কিন্তু আমি আজকে বরফ পাতা ছাড়াই এই মাছের ইলিশ মাছের ঝুড়িটি বা চচ্চড়িটি করে থাকবো। আর এই চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজার, এক নিমিষে ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়, এতটাই মজার, এতটাই ইয়ামি এই রেসিপিটি। আর যেহেতু আমার হাতের কাছে বরফ পাতা নাই, আর এই শহরে তো আসলে বরফ পাতা পাওয়াটাই কঠিন, এই জন্য আমি বরফ পাতা ছাড়াই আজকে এই আমাদের এই মরিচ খোলাটি তৈরি করব। আর এই মরিচ খোলা কিন্তু ইলিশ মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি আজকে ইলিশ মাছ দিয়ে শেয়ার করব। অনেকে ছোট মাছ দিয়ে বা অন্যান্য মাছ দিয়ে করে থাকেন, কিন্তু আমার কাছে ইলিশ মাছেরটাই বেশি মজা লাগে। যাই হোক, আমি এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। তারপরে আমি ইলিশ মাছগুলোকে পাটায় পুঁতায় ভালোভাবে একটু চেঁচে নিয়েছি, কারণ এটা এভাবে চেঁচে নিলে এই ঝুড়িটি ইলিশ মাছের ঝুড়িটি খেতে ভীষণ ইয়ামি হয়। আর এটাকে আমরা অনেকে চচ্চড়ি বলি বা ঝুড়ি বলি, মরিচ খোলা বলি। তো যাই হোক, এটা কিন্তু খেতে অনেক ইয়ামি। তো আমি হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে প্রথমে, তারপরে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, আর এটা আমি বাটা মরিচ দিয়ে করব। আর মরিচ খোলাটি কিন্তু অবশ্যই বাটা মরিচ দিয়ে করলে খেতে সুস্বাদু এবং ইয়ামি হয়, আর এই রেসিপিটি সম্পূর্ণ বাটা মরিচটাই হচ্ছে আসল উপাদান। তো এই তো আমি এখানে হচ্ছে হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, আর যেহেতু আমি এখানে বাটা মরিচ ব্যবহার করব, তাই এখানে আমি বাটা মরিচ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। যেহেতু এটা জাল হবে, তো এই জন্য আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর এই চচ্চড়িটি বা মরিচ খোলাটি অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে এতে স্বাদটা দ্বিগুণ বাড়বে। তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। তো এই রেসিপিটির মূল উপাদান হচ্ছে সরিষার তেল আর বাটা মরিচ। তো যাই হোক, আমি হচ্ছে সব উপকরণ দিয়ে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটা প্রায় আমি 7-8 মিনিট হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এটা হাত দিয়ে বেশি মাখালে এটার ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে মাছের ভিতরে, আর এই মাছের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়ে। যাই হোক, আমি হাত দিয়ে এটাকে মেখে তারপরে আমি প্রায় আধা ঘন্টার মতো এইভাবে রেখে দিয়েছি, কারণ এটা হাতে সময় থাকলে আপনারা অবশ্যই আধা ঘন্টা ডেকে এভাবে রেখে দিবেন, তাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে মিশে আর এটা স্বাদও কিন্তু দ্বিগুণ বাড়ে। তো যাই হোক, আমি হচ্ছে চুলার উপরে বসিয়ে দিয়েছি আধা ঘন্টা পরে, আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে এবার আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব, আর এটা হতে বেশি একটা টাইম লাগবে না, আধা ঘন্টার মতো এটা হয়ে যাবে, যেহেতু আমি চুলার আঁচটা কমিয়ে এটাকে আমি রান্না করব। তো ঠিক আধা ঘন্টা পরে আমি চলে আসছি। দেখেন, এই যে উপরে তেলগুলো এখন হচ্ছে উপরে তেলগুলো উপরে বেশি উঠেছে, আর যখন দেখবেন যে উপরে তেলটা বেশি উঠবে তখনই এই মাছটা হয়ে যাবে। তো এই তো আমি হচ্ছে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, আর এখানে বিলেতি ধনিয়া পাতা দিচ্ছি। এই ধনিয়া পাতাটা কিন্তু এই মাছের সাথে বেশি যায়, তো এই জন্য আমি এখানে বিলেতি ধনিয়া পাতা ব্যবহার করলাম। আর হচ্ছে এই তো মাছটা আমি নেড়ে ছেড়ে এখন চুলাটা অফ করে আমি হচ্ছে একটা প্লেটে ঢেলে নিব, যেহেতু আমার মাছটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা আমি কতটা শুকিয়ে নিয়েছি, আমি কাছ থেকে দেখাচ্ছি এখন ভিডিও ক্যামেরাটা। তো এই তো আমি হচ্ছে এখন প্লেটে ঢেলে নিচ্ছি, আর এটাতে এই রেসিপিটি বরফ পাতায় করলে আর কি বেশি ভালো হয়। তো যাই হোক, আমার আজকের এই বিখ্যাত নোয়াখালীর ঐতিহ্যবাহী মরিচ কলাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।